হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটি হচ্ছে শীতকালীন আর কি পাখির সিট মিক্স বাসরিঘা পাখির যে শীতকালীন সিট মিক্স রেশিও তো সেই রেশিও নিয়ে আজকে আমি কথা বলব তো শীতকালীন সিট মিক্স রেশিওটা নিয়ে আমি আজকে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যে আমি পাঁচ কেজি সিড এর একটা রেশিও তৈরি করেছি তো সিড মিক্স রেশিওটা যে মানে আর কি এটাই দিতে হবে আপনাদের তাও না আপনাদের আর কি সুবিধা মতো আপনারা এর রেশিওটা তৈরি করবেন তবে কিছুটার সাথে মেল দেখে তৈরি করবেন তো সেই mix রেশিও নিয়ে আজকে আমি আলোচনা করবো যে কোন সিটটা কত করে মানে কি পরিমাণে দিয়ে আপনারা একটা পাঁচ কেজি পরিমাণে তৈরি করবেন তো প্রথমে আসে এখানে হচ্ছে এক নাম্বারের সিট চীনা চীনা দিবেন দেড় কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তারপরে দুই নম্বরে আছে কাউন্ট কাউনটা একটু বেশি দিবেন কাউনটা দুই কেজি পরিমাণ কারণ শীতকালে শীতকালে পাখির শরীরে আর কি ক্যালসিয়ামের চাহিদা একটা একটু মোটামুটি বেশি থাকে আর কাউনে থেকে চিনার কাউনে ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি থাকে তো সেই জন্য কাউনটা দুই কেজি দিবেন আর তিসি আর গুজিতিল তিসি তিনশো গ্রাম দিবেন কারণ তিসিতে ফাইবার রয়েছে এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি সিড শীতকালে এর জন্য আর গুজি তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিড শীতকালে দেওয়ার জন্য পাইকে কণগুজি তিলে প্রচুর পরিমাণে fat এবং চর্বি রয়েছে যেটা শীতকালে পাখির শরীরকে গরম রাখবে এবং পাখিকে ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচাবে সো গুজি তেলটা 300 গ্রাম দিবেন 300 300 গ্রাম তারপর আসে ক্যানারি ক্যানারি এমন একটা সিট যেটা শীতকালে পাখিকে দেওয়ার ফলে পাখির ফিটনেসটা ঠিক থাকে তো এটা আপনারা 300 গ্রাম কোন দিবেন Millet millet এখানে red millet white millet দুইটা millet পাওয়া যায় প্রধানত এই দুইটা পাওয়া যায় আহ সো দুইটা মিলে আপনারা দুটা মিক্সড করে দুইশো গ্রাম দিতে পারেন একশো একশো করে দিতে পারেন আর পলার ধান যেটা আর কি পোলার চালের যে ধানটা আছে সেটা দুইশো গ্রাম দেবেন আর সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজটা অবশ্যই দিতে হবে কারণ সূর্যমুখী বীজ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এটা আর কি পাখির পাখির জন্য অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি সিড তো সূর্যমুখী বীজটা দুইশো গ্রাম দেবেন এই টোটাল দেখা যায় পাঁচ কেজির মতো সিড হবে তো এই এটা হচ্ছে একটি পাঁচ কেজি সিড মিক্সের রেশিও তো আপনারা যদি এর বেশি পরিমাণে সিড আর কি mix করতে চান তো এইভাবে এর সাথে শুধু ডাবল করে দেবেন চীনা দেড় কেজির জায়গায় তিন কেজি কাউন দুই কেজির জায়গায় চার কেজি এভাবে ডাবল ডাবল করে দিয়ে দশ কেজি সিড সিড মিক্সের রেশিও বা সিড মিক্স তৈরি করতে পারেন তো আমি এখানে স্যাম্পল হিসেবে শুধু পাঁচ কেজির একটা সিড মিক্স রেশিওটা দেখিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ